হযরত বেলাল বলে ভাই আমি তো আপনার বাড়ির গোলাম আমার কাজই তো আপনার কাজ করা কিন্তু সারা রাত আমি এত অসুস্থ ছিলাম আমার শরীরে প্রচন্ড জ্বর আপনি আমার উপর একটু রহম করেন দয়া করেন আমি আপনার কাজটা সম্পন্ন করতে পারি নাই আমাকে ক্ষমা করেন আমি সুস্থ হলে আপনার কাজগুলো করে দিচ্ছি হযরতে বেলালকে বলে বেটা এত বড় সাহস তুই আবার আমার মুখের উপরে কথা বলস ক্ষমা চাস এই কথা বলে বেলালকে এমন মারা মারলো মারতে মারতে হযরত বেলাল বলেন আমার চেহারাটা একেবারে রক্তাক্ত করে ফেলেছি এখানেই শেষ না আমার মালিক আমার মাথার চুল ধরে এমন জোরে টান মেরেছি মনে হয় তার টানের চোটে আমার মাথার চুলগুলো তার হাতের মধ্যে মনে হয় কয়েক গুছা চুল একেবারে ছিড়া চলে গেছে উইঠা চলে গেছে এবার বুঝেন কেমন জোরে তাকে চুল ধরে টান দিয়েছি একটা অসুস্থ মানুষকে যদি এমন ভাবে অত্যাচার করা হয় তার অবস্থা কেমন হয় হযরত বেলাল বলে আমি তিন দিন পর্যন্ত কিছু আমাকে খেতে দেয় না তার উপরে এমন অত্যাচার শেষ পর্যন্ত আমার আমার মালিক আমাকে ঘর থেকে এমন ভাবে লাথি মারলো এক লাথিতে আমি ঘর থেকে পড়ে গেলাম এবার আমার মনিব বলে এই কোনো দিন আর আমার বাড়ির কাছে আসবি না আমার বাড়িতে তোকে আর কোনো খাবারও দিব না হযরত বেলাল বলে আমি এবার মনের দুঃখে কোথায় যাব কোথায় যাব হযরত বেলাল বলে আমি একটা রাস্তার মোড়ে যেয়ে বসে আছি আমি একটা রাস্তার মোড়ে যেয়ে বসে আছি আকাশের দিকে তাকাই আর আমি আকাশের মালিককে বলে মালিক আপনি আমাকে গরিব বানানোর কারণে আজকে আমাকে এমন অত্যাচার করলো এমন নির্যাতন করলো জুলুম করলো আমাকে খেতে দেয় নাই আমার উপরে কত নির্যাতন আজকে আমি গোলাম হওয়ার কারণে আমার সাথে এমন আচরণ করলো এ আকাশের মালিক জমিনের মালিক আমি আপনার কাছে বিচার দিলাম হযরত বেলাল বলে আমি সকাল থেকে বিকাল পর্যন্ত আমি সেই রাস্তার মোড়ে বসে আছি মন খারাপ আশেপাশ দিয়া কত মানুষ যায় আমাকে ডাক দিয়া বলে গোলাম রাস্তায় বসে বসে কান্না করো কেন ডাক দিয়া বলি ভাই আমার মনি বাবাকে মেরে রক্তাক্ত করে ফেলেছি তিন দিন পর্যন্ত খাবার দেয় না মানুষ আমার কথাগুলো শুনে শুনে আবার চলে যায় কেউ আমাকে এক বেলা খাবারও দেয় না আমাকে একটু সান্ত্বনাও দেয় না হযরত বেলাল বলে কত মানুষ আসে আমার দুঃখগুলো শুনে কিন্তু দুঃখের ভাগিদার হয় না দুঃখের ভাগ নেয় না শুধু দুঃখের কথাগুলো শুনে শুনে চলে যায় হযরত বেলাল বলে মানুষের কথার উত্তর দিতে দিতে আমি আরো অসুস্থ হয়ে গেছি এমন সমস্যা হয় কি হয় না বিপদে পড়বেন দেখবেন আপনারা কেউ দুই টাকার উপকার করবো না আয়সা গালি জিগেব কি হইছে কেমনে কি হইছে এক গ্লাস পানিও আগায় দিব না আপনি রাস্তায় পড়ে মরে থাকেন আয়সা ছবি তুলবো সেলফি তুলবো কি তুলবে সেলফি তুলবে কিন্তু আপনাকে কেউ উপকার করবে না আপনি আজকে বড় কোনো অ্যাক্সিডেন্টে পড়েন আপনার আয়সা সে স্ট্যাটাস দিব আমাদের এলাকায় এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অথচ তাকে হসপিটালে নেওয়া দরকার সেটা নিবে না সে সেলফি তুলে ফেসবুকে দিবে ঠিক কিনা বলেন এমন মানুষ আছে কি আছে না ঠিক হযরতে বেলাল বলে এই রাস্তা দিয়ে কত মানুষ যায় সবাই শুধু আমার দুঃখের কথা জিজ্ঞেস করে কিন্তু কেউ আমাকে এক বেলা খাবার দেয় না ভালো একটা কথাও বলে না আমার দুঃখের ভাগিও হয় না আমার দুঃখের শেয়ার করে না আমাকে একটু কেউ সাহায্য করে না উপকারও করে না শুধু আমার কথা শুনে শুনে চলে যায় হযরত বেলাল মন খারাপ করে রাস্তার পাশে বসে বসে চিন্তা করতেছি হায় রে গরিবের ঘরে জন্ম নেওয়ার কারণে আজকে এত অত্যাচার আমার উপরই হযরত বেলাল বলে আমি যখন বসে আছি সন্ধ্যা হবে হবে এমন একটা টাইমে একটা সুন্দর সুদর্শন যুবক একটা সুন্দর সুদর্শন যুবক রাস্তা দিয়া হেঁটে যাচ্ছে তিনি আমার কাছে আয়সা ডাক দিয়া বলে তুমি রাস্তায় বসে আছো কেন হযরত বেলাল বলে আমি যুবকের চেহারার দিকে তাকায়া দেখি এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই জোরে বলেন আল্লাহু আকবার হযরত বেলাল বলে এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই ওই সুন্দর যুবক ডাক দিয়া বলে গোলাম তুমি রাস্তায় বসে আছো কারণ কি বলে শোনেন আমার মালিক হলো উমাইয়া ইবনে খালফ
আমি তার বাড়িতে কাজ করি কালকে রাতে আমি অসুস্থ ছিলাম আমাকে কিছু জব ছাতু দিছে আমাকে ছাতুগুলো পিষানোর জন্য কিন্তু অসুস্থতার কারণে আমি তার কাজগুলো করতে পারি নাই এ কারণে দেখেন সে আমাকে প্রচন্ড অত্যাচার কইরা ঘর থেকে বের কইরা দিছে তিন দিন পর্যন্ত আমাকে কোনো খাবার দেয় না দেখেন আমার মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলেছে আমার চেহারাকে রক্তাক্ত করে ফেলেছে ওই যুবক তার কথাগুলো শোনার পরে কোনো কথা বললেন না তিনি আস্তে কইরা বাড়ির দিকে রওনা শুরু করছে যখন শুনছে এই যুবক তিন দিন পর্যন্ত কিছু এখন আগে দরকার কি তার খাবার সুবহানাল্লাহ বলেন সেই যুবকই হলেন আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী রহমাতুল লিল রহমাতুল লিল জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী বিলালের এই দুঃখের কথা শুনা চুপ করে তিনি বাড়ির দিকে রওনা শুরু করলেন বিলাল ডাক দিছে এ আপনিও তো আরো দশ জন মানুষের মতো মনের দুঃখগুলো শুনা চলে গেলেন কোনো উত্তর দিলেন না তাইলে আর দশ জন মানুষের মাঝে আপনার মাঝে পার্থক্য কি কই আপনি তো আমার দুঃখের ভাগিদার হলেন না কোনো উপকারও করলেন না আল্লাহর নবী বেলালের এই কথা শুনা কোনো উত্তর দেয় নাই সোজা দৌড়ে বাড়িতে চলে এসছে আল্লাহর নবী এসে বলে এ আয়েশা আয়েশা তুমি কোথায় আয়েশা এদিকে আসো ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি আনা আতশানুন জিদ্দান আমি প্রচন্ড ক্ষুধার্ত আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে ওগো প্রাণের স্বামী তিন দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না পাশের বাড়ির মানুষ এক পেয়ালা দুধ দিয়ে গেছে কয়েকটা খেজুর দিয়েছে আমি অর্ধেক দুধ অর্ধেক খেজুর খেয়ে আপনার জন্য রেখে দিয়েছি আল্লাহু আকবার আপনি এই অর্ধেক দুধ পান করেন আর খেজুরগুলো খান আল্লাহর নবী বলেন আরে আয়েশা আমি খাবো না ওই রাস্তার ধারে একজন গোলাম বসে আছে তিন দিন পর্যন্ত কিছু খায় না তার মনিব তার উপর অত্যাচার করছে জুলুম করছে তাকে মেরে তার চেহারা রক্তাক্ত করে ফেলেছে তার মাথার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলেছে ওই গোলাম তিন দিন পর্যন্ত কিছু খায় না আম্মা জান আয়েশা বলে আপনিও তো তিন দিন পর্যন্ত কিছু খান না আল্লাহু আকবার দরুদ নবী উম্মতের দরুদ নবী সাহাবীদের দরুদ নবী ওই এক পেয়ালা দুধ আর খেজুর নিয়া দৌড়াইয়া বেলালের সামনে আসলেন বেলাল পিছন দিকে তাকায় দেখে ওই যে একটু আগে যে সুন্দর সুদর্শন যুবক তার মনের দুঃখগুলো শুনলো দেখে সেই যুবক তার দিকে দৌড়ে দৌড়ে আসতেছে অথচ এতক্ষণে কত মানুষ সারা দিনে আইসে আর গেছে কেউ দ্বিতীয়বার ফিরা কিন্তু আল্লাহ নবী দৌড়ে দৌড়ে আসতেছে হযরত বেলাল বলে আমি তাকায় দেখি ওই যুবকটা দৌড়ে দৌড়ে আমার দিকে আসতেছে তিনি আমার কাছে এসে বসলেন আমার কাছে বসে আল্লাহর নবী তার গায়ের মধ্যে চাদর ছিল সেই চাদর দিয়া হযরতে বেলালের রক্তগুলো মুছে দিচ্ছে হযরতে বেলালের রক্তগুলো আল্লাহর নবীর চাদর মোবারক দিয়া মুছে দিচ্ছেন হযরতে বেলাল বলে আল্লাহর নবীর চাদর মোবারক দিয়া আমার শরীরটা তিনি মুছে দিচ্ছেন হযরত বেলাল বলে এমন যত্ন এমন ভালোবাসা আজ পর্যন্ত আমি মায়ের গর্ভ থেকে পড়ে কেউ আমাকে এত সুন্দর করে আদর করে নাই কেউ আমাকে আজ পর্যন্ত এমন ভাবে আদর করে নাই আল্লাহর নবী হযরতে বেলালের শরীরে হাত দিয়ে দেখে তার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর প্রচন্ড রহমাতুল্লিল আলামিন এবার নিজের হাত দিয়া তাকে হযরতে বেলালকে দুধ খাওয়ায় দিতেছে দুধ নিজের হাত দিয়া খেজুর খাওয়ায় দিতেছে হযরত বেলাল মনে মনে ভাবে এত ভালো মানুষ তো আজ পর্যন্ত আমি কোনোদিন মক্কায় দেখি নাই এত ভালো মানুষ আমি আজ পর্যন্ত মক্কায় দেখি নাই এবার হযরতে বেলালকে খাওয়ায়া আল্লাহর নবী বলে এ গোলাম তুমি আমার হাত ধরো চলো আমি তোমাকে তোমার ঘরে নিয়ে যাই তোমার মালিক তোমাকে যেই কাজ দিছে সাতু
পিষার জন্য আমি আমার নিজের হাত দিয়া তোমাকে সেই ছাতুগুলো পিষে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল বলে আমি আমাকে ওই সুন্দর যুবকটা তার হাত ধরে আমাকে খোরায় আমি খুরিয়ে খুরিয়ে হাঁটতেছি হাঁটতে পারি না অসুস্থ অবস্থায় তিনি আমাকে হাত ধরে ধরে আমার ঘরে নিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী হযরতে বেলালকে ঘরে নিয়া হযরতে বেলালের মাথায় হাত দিয়া কপালে হাত দিয়া দেখে তার শরীরে প্রচন্ড জ্বর। আল্লাহর নবী বলে শোনো গোলাম তুমি ঘুমাও এই নাও আমার চাদরটা তোমার গায়ে দিয়া দিলাম। আল্লাহু আকবার। হযরতে বেলালকে লম্বা করে শোয়ায়া আল্লাহর নবীর নিজের চাদর মোবারকটা তার গায়ের মধ্যে জড়ায় দিলেন মাথায় হাত দিয়ে আদর করে বলে তুমি ঘুমাও তুমি ঘুমাও আমি তোমার কাজগুলো করে দিচ্ছি। আল্লাহু আকবার। হযরত বেলাল বলে আল্লাহর নবী এশারের নামাজ পড়ে আমাকে ঘুম পাড়ায় দিলেন। আল্লাহর নবী এশারের নামাজ পড়ে আমাকে ঘুম পাড়ায় দিলেন। আরে আমার নবী দয়ার নবী মায়ার নবী যার চরিত্রের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে আল্লাহু আকবার। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলে নবী আপনার চরিত্রই হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র। আল্লাহু আকবার। আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে এমন একজন নবী পাঠাইছি যেই নবী কিনা তার জীবনের চাইতেও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহর নবী তার জীবনের চাইতেও আমাদেরকে ভালোবাসে তার সন্তানের চাইতেও আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। হযরতে বেলাল বলি এই সুন্দর যুবক এখনো হযরতে বেলাল আল্লাহর নবীর পরিচয় জানে না এখনো জানে না সেই যে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন। হযরত বেলাল বলে এত সুন্দর চেহারা এত সুন্দর ব্যবহার এত সুন্দর চরিত্রের মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায় এত দেখি আমার বাবার চাইতে আরো বেশি আমার ঘনিষ্ঠ এত দেখি আমার মায়ের চাইতে আরো বেশি আমাকে আদর করে বলে আমি আল্লাহর নবীর আদর ভালোবাসা পাইয়া দুনিয়ার সবার কথা ভুলে গেছি আমার মতো একজন গোলাম কেমন ভালোবাসা দিছি। আল্লাহর নবী দেখেন হযরত বেলালের শরীরে প্রচন্ড জ্বর বলে এ গোলাম তুমি শুয়ে থাকো। রহমাতুল লিল আলামিন তার গায়ের চাদর মোবারক হযরত বেলালের শরীরের মধ্যে দিয়া দিলেন। আল্লাহ নবী তার মাথার ভিতরে হাত দিয়ে আদর করে বলে তুমি ঘুমাও আমি তোমার কাজগুলো করে দিচ্ছি। হযরত বেলাল বলে আল্লাহর নবী এশার নামাজের পরে আমার ওই ছাতুগুলো তিনি পাটা দিয়া পাথর দিয়া তিনি ছাতুগুলো পিষা শুরু করলেন। সেই এশার থেকে ফজর পর্যন্ত অনবরত আল্লাহর নবী কাজ করতেছি। হযরত বেলাল বলে আমি তিন চার ঘন্টা ঘুমানোর পরে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী আমাকে যে চাদর মুড়া দিয়া ঘুমায় রাখছেন চাদরের চাদর একটু ছিঁড়া ছিলেন ফুটা ছিলেন আমি চাদরের ফাঁকা দিয়া তাকায় দেখি যুবক সুন্দর সুদর্শন সুন্দর যুবক তিনি নিজের হাত দিয়া পাথরের সেই জাতা পিষতেছেন। পিষতে পিষতে আল্লাহর নবীর শরীর মোবারক থেকে টপ টপ করে ঘাম পড়তেছে ঘাম। হযরত বেলাল বলে এক একটা ঘামের ফোঁটা আমার কাছে মনে হয় হীরা মুক্তার মতো আরো চিকচিক করতেছে। আমি ওই যুবকের চেহারার দিকে তাকায় দেখি এত সুন্দর সুদর্শন চুলগুলো এত সুন্দর। আল্লাহর নবী বাবরে চুল রাখতেন নিজের হাত দিয়া পাটা পাথরের পাটা পিষতেছেন আর চুলগুলো হেলতেছে দুলতেছে। হযরত বেলাল বলে আমি দেখতেছি আল্লাহর নবীর চুলের প্রতিটা ফোঁটা দিয়া ঘাম ঝুরা ঝুরা পড়তেছে কিন্তু তার মধ্যে কোনো ক্লান্তি নাই। আর আমরা হইলে বলতাম বেটা তিন ঘন্টা ঘুমাইছিস এবার ওঠ আমি তোর কাজ করে দিতাছি তুই কেন ঘুমায় আসছিস। আল্লাহ নবী বলে না তুমি ঘুমাও ঘুমাও তোমার জাগার দরকার নেই আমি তোমার কাজগুলো করে দিচ্ছি। হযরত বেলাল বলে আমি দেখতেছি আল্লাহর নবী জাতা ঘোরাতে ঘোরাতে ওই পাটা ঘোরাতে ঘোরাতে আল্লাহর নবীর হাতের মধ্যে ঠোসকা পড়ে গেছে।
আল্লাহর নবীর হাতের মধ্যে ঠুসকা পড়ে গেছে আমি দেখি তিনি ওই জাতা আর হাত দিয়া ঘোরাইতে পারতেছেন না এবার আল্লাহর নবী নিজের এইভাবে তার নিজের কোনু দিয়া ঘোরায় আল্লাহর নবী নিজের মাথা দিয়া ঘোরায় তারপর গোলামকে একবারও ডাক দেয় না হযরত বেলাল বলে আমি এই দৃশ্য দেখার পরে আর সহ্য করতে পারলাম না আমি ঘুম থেকে লাভ দিয়া জেগে গেছি ঘুম থেকে লাভ দিয়া জেগে আমি ওই যুবকের হাত দুটা ধইরা বলি এ কে আপনি আমার জন্য এত কষ্ট করতেছেন আরে আমি তো একটা গোলামের ঘরে গোলাম গোলামের বাচ্চা গোলাম আরে আমার বাবাও গোলাম আমার দাদাও গোলাম আমার 14 গোষ্ঠী গোলাম এমন একটা গোলামের জন্য আপনি এত কষ্ট করতেছেন আপনার মতো এত ভালো মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায় দেখি নাই সত্যি কইরা বলেন কি আপনার পরিচয় কোথায় আপনার বাড়ি কোথায় আপনার ঘর আপনার মতো এত ভালো মানুষ আমি আজ পর্যন্ত দেখি নাই আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিয়া বলে এ গোলাম তুমি আমার পরিচয় জিজ্ঞেস করো আরে আমার পরিচয় জিজ্ঞেস করে কি হবে আমাকে তো মক্কার সব মানুষগুলো ঘৃণা করে বলেন নাউজুবিল্লাহ হযরত বেলাল বলে আপনার মতো মানুষকে কেউ ঘৃণা করতে পারে না আপনার মতো এত ভালো মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায় আল্লাহর নবী বলে শোন রে গোলাম যদি আমার পরিচয় জিজ্ঞেস করো তাহলে আমি তোমাকে আমার পরিচয় দিচ্ছি আমার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহু আকবার হযরত বেলাল বলে আমি বসা ছিলাম বসা থেকে আমি এক লাফে দাঁড়ায় গেলাম আমার শরীরের পশমগুলো দাঁড়ায় গেল আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল আমি আল্লাহর নবীর হাত ধরে বলি আপনি কি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর নবী বলে নাম নাম আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি আল্লাহর নবী আল্লাহ তাআলা আমাকে নবী কইরা মক্কার জমিনে পাঠাইছে কিন্তু মক্কার মানুষ আমাকে নবী মানে না মক্কার মানুষ আমাকে মিথ্যাবাদী বলে জাদুকর বলে মক্কার মানুষ আমাকে গালি দেয় হযরত বেলাল আল্লাহর নবীর হাত ধরা বলে ওগো আল্লাহর নবী বিশ্বাস করেন বিশ্বাস করেন আমিও আপনাকে মনে মনে খুঁজতেছি কোন দিন আমি আপনার দেখা পাবো আর কোন দিন আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার হযরত বেলাল বলে ওগো আল্লাহর নবী আমিও তো আপনাকে মনে মনে খুঁজতেছি কিন্তু জানেন আমার যে মালিক এই মালিক আপনার বিরুদ্ধে এত মিথ্যা কথা বানায় বানায় বলছে আপনি নাকি জাদুকর আপনি নাকি নিজেকে নবী দাবি করেন আপনি নাকি নিজে কবিতা বানায় বানায় বলে কোরআন বলে চালায় দেন এমন কোন মিথ্যা প্রপাগান্ডা নাই আমার মালিক আপনার নামে বলে নাই আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে বেলাল তাহলে তুমি আমাকে দেখা কি বুঝলা কি বুঝলা হযরত বেলাল বলে আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না আপনি হলেন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আপনার চরিত্রের মতো এত সুন্দর চরিত্রবান মানুষ আমি আজ পর্যন্ত মক্কায় দেখি নাই মক্কায় পাই নাই আপনার চরিত্রই হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র যারা মক্কায় নিজেকে বড় নেতা দাবি করে সবাই মানুষের অর্থ আত্মসাৎ করে মানুষের উপর নির্যাতন করে মানুষের উপরে জুলুম করে মানুষের হক নষ্ট করে আর আপনি হলেন রহমাতুল লিল আলামিন আমার মতো একটা গোলামকে আমার মতো একটা যে কিনা তার বাপ গোলাম তার দাদা গোলাম তার 14 গোষ্ঠী গোলাম এমন একটা গোলামকে আপনি আপনার নিজের হাত দিয়া খাওয়ায় দিচ্ছেন আপনি আপনার নিজের খাবার আমাকে খাওয়াইছেন আমার নিজের কাজ আপনি আপনার নিজের হাত দিয়া করে দিচ্ছেন আপনার গায়ের চাদর আপনি আমার গায়ে জড়ায় দিছেন এমন মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায় দেখি নাই ওগো আল্লাহর নবী আপনি আর দেরি করবেন না আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় এই হযরত বেলাল আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহু আকবার ও মুসলমান আল্লাহর নবীর এমন দৃষ্টান্ত শুধু একটা দুইটা নয় হাজার 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 আল্লাহর নবীর আদর্শ চরিত্র দেখে মক্কার কাফেরেরা মুসলমান হয়ে গেছে আমি আমার বয়ানের শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার
অনবী আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছি নবী আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত আপনি হলেন উম্মতের দয়ার নবী মায়ার নবী আমি আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর জন্য আমি আপনাকে দয়ার নবী করে পাঠিয়েছি আল্লাহু আকবার এই যে আজকে সারা পৃথিবীতে মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ সমাজে শান্তি নাই দেশের মধ্যে শান্তি নাই এর একটিমাত্র কারণ হলো আল্লাহর নবীর আদর্শ আমাদের মাঝে নাই ঠিক কিনা বলেন যদি আল্লাহর নবীর চরিত্র আমাদের মাঝে থাকতো তাহলে আমরা মুসলমানরা কখনো মারামারি করতে পারতাম না পারতাম রাসূলের জীবনের দিকে তাকায় দেখেন আল্লাহর নবী 63 বছর জিন্দেগিতে কোনোদিন কোনো মানুষের মনে কষ্ট দেয় নাই দিছে আমার নবীর কোন মুখের কথায় কোন মানুষ কষ্ট পায় নাই আমার নবী কোনদিন যুদ্ধের ময়দান ছাড়া আমার নবী তার হাত মুবারক দ্বারা কোনদিন কোন মুসলমান তো দূরের কথা কোন কাফের কেউ আঘাত করে নাই আর আজকে যুবক তুমি মিছিল করো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক্ত তোমাদের নেতারা ভালো হইলে আবার মারামারি লাগে কেন আরে নেতা তো হবে তোমার আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা ঠিক কি না বলেন যেই নবী কোনদিন যেই নবী কোনদিন তার সবচেয়ে যারা বড় শত্রু ছিলেন সেই সেই শত্রুদেরকেও আল্লাহর নবী কোনদিন তার জবান দিয়া কোনো কষ্ট দেয় নাই আজকে আমরা মুসলমানরা কথায় কথায় মানুষকে গালি দেই হুমকি দেই ধমকি দেই একদম শেষ করে ফালামু ঠ্যাং ভাঙ্গা ফালামু এমন গুলি মারু একেবারে এখেন্দা দিমু আর একদিক দিয়া বাইর করুম হুমকি দেয় কি দেয় না আজকে তোমার এত ক্ষমতা হয়ে গেছে শক্তি হয়ে গেছে আল্লাহর নবীর শরীরের মধ্যে যে শক্তি ছিল এর চাইতে শক্তি তো তোমার বেশি হয় নাই আল্লাহ তাআলা আমার নবীকে 100 পুরুষের শক্তি দিয়েছিলেন আমার নবীর সাথে কুস্তি কইরা কোনো কাফের বেঈমান আজ পর্যন্ত পারে নাই আমার নবীর যুদ্ধ কৌশলের সাথে কোনো কাফের বেঈমানরা তারা টিকতে পারে নাই আল্লাহু আকবার আমার নবী যেমন ছিলেন শক্তিশালী তেমন ছিলেন সুন্দর তার চাইতে আমার নবীর চরিত্র আমার নবীর আখলাক আমার নবীর ব্যবহার ছিল আরো সুন্দর আল্লাহু আকবার আমার নবীর ব্যবহারে মুগ্ধ হইয়া কাফেরেরা কালেমা পড়া মুসলমান হয়ে গেছি আর আমাদের ব্যবহার দেখা কাফেরেরা মুসলমান হইব তো দূরের কথা মুসলমানরা এখন দেখতে পারে না ঠিক কিনা বলেন আমার নবীর চরিত্র কেমন ছিল আমার নবীর আখলাক কেমন ছিল আজকে আমরা মানুষকে ভালোবাসতে পারি না আজকে আমরা মানুষকে ভালোবাসি না আজকে আমরা মানুষের বিপদে আগায় আসি না আজকে আমরা মানুষের দুঃখ কষ্ট লাঘব করার জন্য চেষ্টা করি না অথচ ও যুবক তোমার আমার নবী কেমন ছিল তোমার আমার নবী নিজে না খায়া নিজের খাবারটা অনাহারীদেরকে খাইয়েছে পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোন রাজনীতিবিদের নাম শুনছেন যে কিনা নিজের খাওয়ান অন্যকে খাওয়াইছে যে কিনা নিজের ঘরে বাজার না কইরা অন্যের ঘরে বাজার পৌঁছায় দিছে বলতে পারবেন কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নিজে খাবার না খায়া তিনি অনাহারীদেরকে খাইয়েছেন নিজের ঘরে বাজার নাই নিজের ঘরে চুলায় আগুন জ্বলে না কিন্তু অন্যের ঘরে বাজার করে আল্লাহর নবী পাঠায় দিছে এই আলোচনাগুলো শোনার দরকার আছে কি আছে না জোরে বলেন আছে কি আছে না আজকে মুসলমানরা বিশ্ব নবীর জীবনী জানে না পড়ে না আলোচনাও করে না ঠিক কি না বলেন আজকে টক শোর মধ্যে অমুক মহাত্মা গান্ধী অমুক চ্যাটার্জি ব্যানার্জি তাদের জীবনী নিয়ে আলোচনা করা হয় লেনসন ম্যান্ডেলার জীবনী নিয়ে আলোচনা করা হয় অমুক নেতার জীবনী নিয়ে আলোচনা করা হয় অথচ তাদের মধ্যে শিক্ষার কিছুই নাই আমার নবীর 63 বছর জিন্দেগি পুরাটাই হলো আমাদের জন্য শিক্ষা আদর্শ আদর্শ যদি আমরা আমাদের নবীজির আদর্শ বাস্তবায়ন করতে পারতাম তাহলে আজকে এই সালথায় এত বড় মারামারি হইতো না হইতো কোন সাহাবী কোনদিন সাহাবীর গায়ে হাত দেয় নাই আল্লাহর নবীর
65 বছর জিন্দেগিতে কোন মুসলমান কোন মুসলমানের ঘরে আগুন দেয় নাই ঠিক কিনা বলেন সাহাবীরা কেমন ছিলেন নিজে না খেয়ে অন্য ভাইকে খাওয়াইছি আর আমরা আর আমরা কেমন হয়ে গেছি আগে নিজে বাসি ওই যে জাহান্নামে যাকবা ওই যে মুইরা যাক ঠিক কিনা বলেন অথচ আল্লাহর নবী কেমন ছিলেন আল্লাহর নবী মুসলমানদের সাথে যেমন আচরণ করতেন তার অধীনস্থদের সাথে যেমন আচরণ করতেন কাফেরদের সাথেও তার চাইতে আরো ভালো আচরণ করতেন আল্লাহু আকবার তার চাইতে ভালো আচরণ মানে আল্লাহর নবীর 63 বছর জিন্দেগিতে নবীজি কোনো মানুষকে কষ্ট দেয় নাই কোনো মুসলমানকে দূরের কথা কোনো কাফেরকেও কষ্ট দেয় নাই আল্লাহর নবীর ব্যবহার ছিলেন এত সুন্দর আল্লাহর নবীর চরিত্র ছিলেন এত সুন্দর আল্লাহর নবী কখনো মানুষের কাছ থেকে কোনো প্রতিশোধ নেয় নাই কোনোদিন নবীজি কারো থেকে কোনো প্রতিশোধ কোনোদিন না কেউ বলতে পারবে না আর আমাদেরকে যদি কেউ একটা গালি দেয় কই তুই সন্ধ্যার সময় বাজারে আহিস ভাই ব্রাদার ডাক দিয়া কই এদিকে আয় লাডি চার পাঁচটা রেডি কর কত গেনা কত গেনা লাডি চার পাঁচটা রেডি কর দোকানের পাশে নিয়া চাইরা কয়েকটা বাস্কেটটা রেডি কর ওই বাজারে ঢুকতে দেরি আর ঠ্যাং ভাঙ্গা ফালাইতে দেরি নেই বাস্তব নাকি অবাস্তব অথচ আল্লাহর নবী কোনদিন কোন মানুষের থেকে প্রতিশোধ নেয় নাই কাফের মুশরিক বেঈমানরা আল্লাহর নবীকে কষ্ট দিছে আল্লাহর নবী তাদেরকে আল্লাহর জন্য ক্ষমা করে দিছে আপনারাই বলেন বাবার আমার আল্লাহর নবীর এই আদর্শ চরিত্র যদি আমাদের মাঝে থাকতো তাহলে কি আমাদের এলাকায় মারামারি হতো সারা বাংলাদেশে মারামারি হতো সারা পৃথিবীতে মারামারি হতো কিন্তু আজকে আমাদের এই অবস্থার মূল কারণ হলো আল্লাহর নবীর আদর্শ চরিত্র আমাদের মাঝে নাই আল্লাহর নবীর আদর্শ আমাদের মাঝে নাই আল্লাহর নবীর শিক্ষা আমাদের মাঝে নাই আমরা আল্লাহর নবীর শিক্ষা গ্রহণ করি না করার জন্য চেষ্টাও করি না ঠিক কিনা বলেন অথচ আল্লাহর নবী কেমন ছিলেন রসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন যার নাম হলো বেলাল নাম শুনছেন নাম বেলাল হযরত বেলালের নাম এমন কেউ নাই যে জানে না একটা শিশু বাচ্চা ও সাহাবী হযরত বেলালের নাম জানে ঠিক না ভাই কিন্তু বেলাল মদিনার মানুষ ছিলেন না মক্কার মানুষ ছিলেন না বেলালের বাড়ি ছিল ইথিওপিয়ায় হযরত বেলাল দেখতে অনেক কালো ছিলেন কালো হযরত বেলালের ঠোঁটটা ছিল একেবারে মোটা হযরত বেলাল ছিল একজন গোলাম মানুষের বাড়িতে কাজ করত মানুষের বাড়িতে গোলামি করত হযরত বেলাল সে মক্কার মানুষও না মদিনার মানুষও না তার বাড়ি হলো ইথিওপিয়ায় বেলাল যখন ইথিওপিয়া থেকে মদিনায় আসছে বেলাল মক্কার মদিনার কাফেরদের বাড়িতে গোলামি করে বেলাল মানুষের বাড়িতে কাজ করে বেলালকে যেভাবে ইচ্ছা সেভাবে মানুষ খাটায় যেভাবে ইচ্ছা বেলালের উপরে অত্যাচার করে নির্যাতন করে জুলুম করে মানুষের অত্যাচার নির্যাতন সইতে সইতে বেলাল পাথর হয়ে গেছে মক্কার মানুষের মদিনার মানুষের অত্যাচার সহ্য করতে করতে বেলাল একেবারে বেলাল হতাশ হয়ে গেছে মানুষ তো মানুষের সাথে এমন আচরণ করতে পারে না সিরাত ইবনে কাসিরের মধ্যে আসছে সিরাতের কিতাবের মধ্যে আসছে একদিন বেলাল তিনি যেই বাড়িতে কাজ করতেন উমাইয়া ইবনে খালফের বাড়িতে বেলাল কাজ করতেন বেলালকে এসে তার মনিব বইলা গেছে বেলাল আগামীকাল সকালবেলা আমার বাড়িতে মেহমান আসবে তোমাকে আমি 10 কেজি চাউল দিয়া গেলাম ছাতু দিয়া গেলাম এগুলো তুমি রাত্রের মধ্যে আমাকে জাতা দিয়া পিষে সকালবেলা আমাকে বুঝাই দিবা মেহমানদের জন্য খাবার তৈয়ার করতে হবে হযরত বেলালের শরীর ভালো ছিল না তিনি ছিলেন অসুস্থ 1-2 কেজি ছাতু পিষার পরে হযরতে বেলাল তিনি অসুস্থতার কারণে হযরতে বেলাল বেহুশ হইয়া তিনি
একেবারে জমিনের মধ্যে পড়ে গেছেন সকালবেলা তিনি ঘুম থেকে উঠছেন সারা রাত্র কি অবস্থায় কাটছে হযরত বেলাল নিজেও জানে না যখন সকালবেলা হয়ে গেছে বেলালের মালিক আয়শা দরজার মধ্যে নক করে এ বেলাল দরজা খোলো হযরত বেলাল যখন দরজা খুলা দিলেন তার মালিক ঘরের ভিতরে ঢুইকা দেখি রাত্রবেলা 10 কেজি ছাতু দিয়ে গেছি তাকে ছাতুগুলো পিশার জন্য কিন্তু এক দুই কেজি পেশার পরে আর সেই ছাতুগুলো পিষে নাই বেলালের মনিব বলে বেটা তোকে রাত্রবেলা কাজ দিয়া গেলাম তুই কাজ না কইরা সারা রাত কেন নাকটাই না ঘুমাইছস তুই আমার অর্ডার কেন মানলি না হযরত বেলাল বলে ভাই আপনি আমাকে যে কাজ করার জন্য অনুমতি দিবেন নির্দেশ দিয়েছেন আমি রাত্রবেলা এত অসুস্থ ছিলাম আমার শরীরে প্রচন্ড জ্বর আমি রাত্রবেলা ঘুমায় গেছি কোন সময় আমি নিজেও টের পাই নাই এই কারণে আপনার কাজগুলো আমি সম্পূর্ণ করতে পারি নাই এই কথা বলার সাথে সাথে বেলালের মনি বেলালের চুলের ভিতরে ধইরা বলে বেটা তুই আমার গোলাম তোকে আনছি আমার বাড়িতে কাজ করতে তুই আমার নির্দেশ কেন মানলি না হযরত বেলাল বলে ভাই আমি আপনার গোলাম আপনি আমাকে ভুল বুঝবেন না আমি এত অসুস্থ অসুস্থ হওয়ার কারণে আমি আপনার ছাতুগুলো পিষতে পারি নাই আপনি আমাকে ক্ষমা করেন বেলালের মনিব বলে বেটা তোকে আমি রাখছি গোলাম হিসাবে আমার কাজ করার জন্য তুই আমার কাজ করস নাই আবার বলস তোকে আমি ক্ষমা করব এই কথা বলার সাথে সাথে হযরতে বেলালের চুল ধইরা বেলালের গালের ভিতরে চেহারার মধ্যে এমন ভাবে মারতে শুরু করলো মারতে মারতে হযরতে বেলালের চেহারাটা একেবারে রক্তাক্ত করে ফেলেছে একই তো অসুস্থ মানুষ সারা রাত্র ছিল জ্বর কাজের মানুষের উপর অত্যাচার করে এমন মানুষ আছে কি আছে না নাই দেখেন না ঢাকা শহরে অমুক শিল্পপতির স্ত্রী কাজের মেয়ের খুরসুন দিয়া গুতা দিয়া একেবারে গাল ঝলসে ফেলেছে আছে না কাজের মেয়েদেরকে ঠিকমতো খাবার দেয় না পচা ভাত খাওয়ায় এমন ছোট মন মানসিকতার অসুস্থ মন মানসিকতার ছোট লোক এই দেশে আছে কি আছে না ওরা হলো আবু জেহেলার উত্তরসূরি ওরা হলো উমাইয়া ইবনে খলফের উত্তরসূরি ঠিক কিনা বলেন সেই আদর্শ কি আমাদের মাঝে আছে সেই ব্যবহার আমাদের মাঝে আছে সেই আখলাক আমাদের মাঝে আছে আজকে আমরা এত হিংসুটে হয়ে গেছি আজকে আমরা এতটা হিংসা পরায়ণ হয়ে গেছি আমরা আমাদের নিজের মায়ের পেটের ভাইকে আমরা ক্ষমা করতে পারি না কথা বলেন আমার নিজের জন্মদাতা মা জন্মদাতী মাকে আমরা ক্ষমা করি না তাদের সাথে খারাপ আচরণ করি আর পাড়া প্রতিবেশীর কথা তো বাদই দিলাম আমরা মানুষের মনে অহরহ কষ্ট দেই মানুষকে গালি দেই মানুষের উপর নির্যাতন করি জুলুম করি এক মুসলমান আরেক মুসলমানের সাথে আমরা ঝগড়া লাগাই দিই গ্রাম গঞ্জে শহরে সবচেয়ে বেশি ঝগড়া লাগে কিছু মুনাফিক মার্কা মুসলমানদের কারণে একটা ঝগড়া লাগছে এটা ছোট একটা ঝগড়া চাইলে সাথে সাথে মিটমাট করে দেওয়া যায় ডাক দিয়ে নিয়ে একে এদিকে আয় ব্যাপার কি তুই কি তার কাছে হারনের মানুষ হ্যাঁ তোর চিনি না তোর কি ভাই বারাদার কম আছে নাকি কথা কয় না আরে যা মামলা কর টাকা পয়সা লাগলে আমি দিব বুয়া সময় মতো খুঁজেই পাওয়া যাবে না ঠিক কিনা বলেন কে আমি আছি না কি চিন্তা করস যা মামলা দে ঠ্যাং পিড়া ভেঙে ফেলা আরেক পক্ষরে ডাক দিয়ে গা এদিকে আহ কি তুমি দি দেখলাম আজকে ভয় পাইয়া গেলা কথাই কও না ব্যাপারটা কি তোমার শরীরে কি রক্ত নাই কথা কন বাস্তব নাকি অবাস্তব একজন আরেকজনের সাথে লাগায় দেয় অথচ আল্লাহর কোরআন কি বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফা আসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন যখন মুমিন মুমিন ঝগড়া লাগে মুসলমান মুসলমান ঝগড়া লাগে এক ভাই আরেক ভাই ঝগড়া লাগে তখন তোমরা ঝগড়াকে উস্কে দিও না তোমরা তাদের মাঝে মীমাংসা করে দাও ফয়সালা করে দাও মিলায়ে দাও সালাহ করে দাও রব বলেন যদি করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব তোমার উপর রহমত নাজিল করব এ কারণে কোন মুসলমান কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি হত্যা করা কুফুরি
সিবাবুল মুসলিমি ফুসুকুন, কোন মুসলমান মুসলমানকে গালি দিতে পারে না, এটা ফাসিকদের কাজ। ও কিতালুহু কুফরুন, কোন মুসলমান কোন মুসলমানকে হত্যা করতে পারে না, এটা কুফুরি। ঠিক কি না বলেন? ঠিক কি না বলেন? আজকের মাহফিল থেকে আমরা আমাদের নিজেরা সংশোধন হব, ভালো হওয়ার চেষ্টা করব, ইসলাম হওয়ার চেষ্টা করব। জীবনে যতদিন বাঁচব কোনোদিন কোনো মুসলমানকে আমরা গালি দিব না। রাজি আছেন? আর মারামারি করা তো দূরের কথা, মারামারি করা তো দূরের কথা। কেন আমি আরেক মুসলমান আমার ভাইয়ের গায়া আমি হাত দিতে যাব না? এটা কোনোদিন হতে পারে না। আরবদের একটা স্বভাব কি জানেন? আরবরা, আমি তো মিশরে পড়াশোনা করছি, অনেক দেখছি, অনেক মিশরীরা কিন্তু প্রচন্ড রাগী মানুষ, প্রচন্ড রাগী মানুষ মিশরীরা, প্রচন্ড রাগী। আর ওরা প্রচন্ড শক্তিশালী, ওরা মনে করেন 200-300 কেজি মাল ওরা একাই এক হাত দিয়ে উড়ে আর একটা ফিরিস প্রায় 250-250 কেজি ওজন এই পিঠের ভিতরে করে ছয় তালার উপরে উড়ে ফেলে, এত শক্তিশালী। একদিন রাস্তায় গেছি কায়রোতে, দুই মিশরি ঝগড়া লাগছে, এমন ঝগড়া। আমরা হইলে তো মনে করেন, বাঙালিরা হইলে তো ওই খুঁটি মুটি উড়ে আর রড ঠট দিয়ে মারামারি শুরু করে দিত, কিন্তু ওরা ঝগড়া করবে মুখ দিয়া একজন আরেকজনকে মানে উচ্চ বাচ্চ করবে, তাও অত অশ্লীল না, কিন্তু তারা কখনো হাত দিয়া মারামারি করবে না, হাত দিয়া মারামারি করবে না তারা কখনো, তারা কখনো। আর আমরা তো কই যায়া প্রথমে একটা দিয়া দাঁত দুইটা উড়ে হালা, পরে যা হইব, আমার নাম তৈও কি দাঁত ফালাই দিছি, লাগলে বিচারের ভিতরে 10,000 জরিমানা দিয়া আমার দাঁত তো ফালাইছি দুইটা। বাপরে বাপ, মানে একেবারে পুরা কামিয়াব হয়ে গেছে, জীবনে সবচেয়ে বড় সফলতা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এক মুসলমান আরেক মুসলমানের গায়ে কিভাবে হাত দেয়, কিভাবে এটা সম্ভব? রসূলের সাহাবীরা, একজন সাহাবী আরেকজন সাহাবীকে তো কোনোদিন চোখের দিকে তাকে একটা কটু কথা বলেনি। সমাজ কেন খারাপ হয়ে গেল? আজকে সমাজের কেন এত অধঃপতন? কারণ কি? কারণ হলো আমরা যাকে তাকে নেতা মানতেছি, ওই নেতাদের কোনো চরিত্র নাই, এই কারণে। ঠিক কেন বলে? কিন্তু আমাদের নেতা তো হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী হলেন আমাদের নেতা। আজকে সেই নবীকে আমরা অনুসরণ করি না, অনুকরণ করি না, সেই নবীকে আমরা ফলো করি না, তার চরিত্র আদর্শ আমরা মানি না, এ কারণে আজকে আমাদের এই অবস্থা। আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, আসেন, এখনো সময় আছে। যদি জান্নাতে যেতে চান, রসুলের সুপারিশ যদি পাইতে চান, এক মুসলমান আরেক মুসলমানের গায়ে কখনো হাত দিবেন না। রাজি আছেন? কোন মুসলমান কোন মুসলমানকে গালি দিবেন, খালি আজকের মাহফিল থেকে আপনি এটা শুধু ওয়াদা করেন, জান্নাতে যাওয়ার জন্য আপনার এই আমলটাই যথেষ্ট। রসুলের কাছে একজন বেদুইন সাহাবি আসছে গ্রাম থেকে, একেবারে গ্রাম্য সাহাবি। আয়েশা বলে, আল্লাহর নবী আপনি আমাকে একটু ওয়াজ করেন, কোত্থেকে আসছেন? বলে, আমি 1,500 কিলোমিটার দূর থেকে আসছি। কেন? আপনার কাছে ওয়াজ শোনার জন্য, আমাকে নসিহত করেন। আল্লাহর নবী বললেন, তাহাল এদিকে আসেন, এদিকে আসেন, ইজলিস বসেন, ইসবির ওয়ালা তাগদাব। এক নম্বরে ধৈর্য ধরবেন, দুই নম্বরে রাগ করবেন না। এক নম্বরে, দুই নম্বরে, দুই নম্বরে, এক নম্বরে, এক নম্বরে ধৈর্য ধরবেন, দুই নম্বরে রাগ। সাহাবীকে এত কষ্ট করে আপনার কাছে আইলাম, মাত্র দুইটা ওয়াজ করে দিলেন। আল্লাহ নবী বলে, সাহাবিরে এই দুইটা কথা আমল করবা, আল্লাহ তোমার জন্য জান্নাত সহজ করে দিবে। আপনি বলেন, আপনি বলেন, কেউ যদি আপনাকে গালি দেয়, আপনি যদি তাকে আল্লাহর জন্য ক্ষমা করে দেন, কোনোদিন ঝগড়া লাগবে, 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 লাগবে? যার যত বেশি ধৈর্য তার তত বেশি শত্রু কম। হ্যাঁ, যার ধৈর্য কম তার শত্রু বেশি। আরে আপনি যদি মানুষকে ক্ষমা করে দেন, কারোর সাথে ঝগড়া ফাসাদে না জড়ান, আপনার শত্রু আপনার বন্ধুতে পরিণত হবে। লোকটা এত ভালো, আর কত এর অত্যাচার করে, আর কত জালামো কথা বল, ভালো মানুষ দরকার নেই, থাক। যারা দুষ্ট এলাকা তারাও কি, আরে ভাই এত ভালো মানুষটার আর কষ্ট দিস না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ধৈর্য ধারণ করা এত সোজা না, অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। এ কারণে আল্লাহ তাআলা কোন বদরাগী, বদমেজাজি, কর্কশভাষী তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন না। আল্লাহ তাদেরকেই জান্নাত দিবেন যারা ধৈর্যশীল, যারা ভদ্র, সভ্য, বিনয়ী। ঠিক কিনা বলেন? তাহলে ভাই যে মারামারি করে করুক, আমরা বুঝাবো যে ভাই মারামারি, কাটাকাটি, ঝগড়া, ফাসাদ এগুলো আমরা করব না, কোনো মানুষকে আমরা কষ্ট দিব না। আমরা যার যার জায়গা থেকে আমরা রসুলের আদর্শ গ্রহণ করব, আজ থেকে আমরা কোনো মানুষকে কষ্ট দিব না, কোনো মানুষকে গালি দিব না, আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা, যাতে কোনো মানুষ কষ্ট না পায়। আপনি সারা রাত তাহাজ্জুদ পড়েন, সারা আপনি 100 বার হজ করেন, মাদ্রাসা মসজিদ বানান, লক্ষ কোটি টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করেন, মানুষকে যদি কষ্ট দেন আপনার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। আপনি মনে করছেন গালাগালি করবেন, ক্ষমতা দেখাইবেন, মানুষের উপর অত্যাচার করবেন, জুলুম করবেন, খারাপ ব্যবহার করবেন, আর টাকা দিয়ে আপনি জান্নাত কিনা ফেলাইবেন? কেন? আল্লাহ কি গরিব? আল্লাহর কি গরিব যে আপনি আকাম কুকাম করে আপনি টাকা দিয়ে জান্নাত কিনা ফেলাইবেন? আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকার, আল্লাহ বলে তোরা সব ফকির, আমি আল্লাহ ধনী। সুবহানাল্লাহ। হাদিস, রসুলের হাদিস, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার মানুষের হৃদয় জয় করতে পারে। এই আখলাকের মানুষ হন না, আপনি মরে যাবেন দেখবেন আপনার জানাজায় হাজার হাজার মানুষ হবে, আপনার নাম শুনলে চোখের পানি ছেড়ে কান্না করে দেবে, আহারে ওই জগন্নাথদের ওই লোকটা মারা গেছে, এত ভালো, এত ভদ্র, এত ধৈর্যশীল, এত বিনয়ী, আল্লাহ আপনি তাকে জান্নাত দিয়া দিয়া। আর যদি ক্ষমতার গরম দেখান, মারামারি করেন, এই করেন, সেই করেন, ফেতনা ফাসাদ, খুব হারামজাদারে মরছে, এলাকাটা ঠান্ডা হয়েছে, পারলে যে বৃষ্টি কিনে নামাইছে খাওয়াবেন গোপনে, যে একটা শয়তান মরছে। ঠিক কিনা বলেন? বাইরে এর চাইতে আর দামি ওয়াজ হইতে পারে না, এর চাইতে আর দামি ওয়াজ হতে পারে না। ওয়াজের মতো ওয়াজ 1 ঘন্টা আধা ঘন্টা করলেই যথেষ্ট। আজকের মাহফিল থেকে আমার 2টা ওয়াজ, আমরা ধৈর্য ধারণ করব, কোনো রাগ করব না। শয়তানে ডাকতে আসে, যায় তোর লেগে বইয়া রয়েছি, তাড়াতাড়ি টান মার, দেখি আজকে টানা পাটি কয়টা আছে, একটাও না ইনশাল্লাহ, একটাও না ইনশাল্লাহ। ঠিক কিনা বলেন? আজকে শয়তানের কোনো প্রতারণা চলবে না, শয়তানের ফাঁদে আমরা পা দিব না। রাজি আছেন? আর এই তেলাওয়াত শোনার পরে তো ঈমান এমনিই বেড়ে যায়। ঠিক কিনা বলেন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম, কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। আমি এখনই বয়ান শুরু করব, তবে বয়ান শুরু করার আগে আপনাদেরকে আর একটা সওয়াবের, আর একটা নেক আমল করার আমি সুযোগ করে দিতেছি। রাজি আছেন? এখন ওয়াজ তো শুনবেন, সওয়াব তো পাবেন, আর একটা নেক আমল করার সুযোগ করে দিতেছি। রাজি আছেন? হ্যাঁ বলবো, কথা বলে না, রাগ করবেন না তো। তো বয়ান শুরুর আগে মাদ্রাসার ছাত্ররা রুমাল নিয়ে যাবে, কি করতে কি করতে, মনে মনে হুজুর এই দরকার নেই, আপনি ওয়াজে শুরু করে দেন, এমন কেউ আছেন নাকি? না, হাফেজ ছাত্ররা যাবে এটা সুন্নাহ, রুমাল দিয়ে কালেকশন করা কি, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা 1000 টাকা যা পারে এই মাদ্রাসায় দান করবেন, মাদ্রাসায়। কিন্তু একজন উঠাউঠি করা যাবে না, শুধু যারা রুমাল নিয়ে যাবে তারা উঠবে। আপনারা বিসমিল্লাহ বলে এই উঠছো কেন, বসো, এই বসো, টাকা দাও না দাও উঠাউঠি করবা না, বসো ইনশাল্লাহ, দেখবো ইমানের পাওয়ার, যেটা উঠে যাইবো বুঝুম ওটার ইমানের পাওয়ার নাই, ওটা দুর্বল হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আজকে ইমানের পাওয়ারের পরীক্ষা হবে। মারামারি করতে পারো রাস্তায় যায়, চিল্লা চিলি মিছিল করতে পারো, আর কোরআনের মজমায় এসে বসতে পারো না। ঠিক কিনা বলেন? হ্যাঁ ছাত্ররা ঢোকো, যে যা পারেন, যে যা পারেন, শেষ ভালো যার সব ভালো তার, যে যে আস্তে আস্তে, এই তোমরা দিয়ে একবারে পুরো জ্বর শুরু করে দিলে, আস্তে আস্তে যাও, ধীরে সুস্থে যাও, ধীরে সুস্থে, যে যা পারেন, মা বাবার নামে, আত্মীয় স্বজনের নামে, পাড়া প্রতিবেশীর নামে, ভাইয়ের নামে, বোনের নামে, ছোট সন্তান মারা গেছে, মা বাবা কবরে এতিমের মতো শুয়ে আছে, তাদের রুহের মাগফিরাতের জন্য, কবরের আজাব মাফের জন্য, যে যা পারেন আল্লাহ নবীর ঘরে দিয়া যান, আল্লাহ নবীর ঘরে দিয়া যান। কেউ মাহরম থাকবেন না, কেউ মাহরম থাকবেন না। হাফেজে কোরআন আজকে তারা পাগড়ি পেয়েছে,
তারা জান্নাতের পাখি কোরআনের পাখি আপনাদের কাছে গিয়েছে আপনারা ফিরিয়ে দিবেন না মাহরুম করবেন না আপনারা আল্লাহর নবীর ঘরে দিবেন আল্লাহ তাআলা আপনাদেরকে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে দিবেন ইনশাআল্লাহ নবীর ঘরে দান করলে আল্লাহ তাআলা তার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দেন হ্যাঁ আমরা কেউ উঠাউটি করব না ইনশাআল্লাহ যে যেখানে আছি বসে থাকব ইনশাআল্লাহ তালেবে ইলমরা যাচ্ছে আমরা যা পারি মাদ্রাসার জন্য নবীর ঘরের জন্য আমরা দান করব ইনশাআল্লাহ 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 বাস এখন বয়ান শুরু হবে যে যেখানে আসি জমে জমে বসে যাই পাললে সামনের খালি জায়গাটা পূরণ করে বসি ইনশাআল্লাহ খালি জায়গাটা পূরণ করে বসি আমরা কেউ উঠাউটি করব না إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد আমার সাথে সবাই হৃদয় দিয়ে গলার আওয়াজ ছেড়ে আওয়াজ করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما پیارا نبی جی رشانی محبت درود پوری ایک بار درود شریف پلے اللہ تعالی شاتے شاتے دوشتا گنا ماف کرے دائی کوئٹا সাথে সাথে আল্লাহ তাআলা তার উপরে দশ বার রহমত নাজিল করে আল্লাহর নবী বলে উম্মত তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও আমার কাছাকাছি থাকতে চাও তাহলে আমার নামে বেশি করে দুরুদ পড়ো সুবহানাল্লাহ হাদিস শরীফ এসেছে আল্লাহ তাআলা এক দল ফেরেশতা জমিনের মধ্যে ছেড়ে দেয় মাগরিবের সময় এক দল ফেরেশতা আল্লাহ তাআলা জমিনে ছেড়ে দেয় তারা ফজর পর্যন্ত জমিনের মধ্যে ঘুরতে থাকে কেন ঘুরে এই ফেরেশতারা ঘুরে কোন জায়গায় দুরুদের ঘেরান পাওয়া যায় জোরে কোন সুবহানাল্লাহ কোন জায়গায় দুরুদের ঘেরান পাওয়া যায় দুরুদের ঘেরান পেলে ফেরেশতারা এখানে চলে আসে যেমন করে শীতের সকালে দেখবেন মৌমাছিরা মধু আরোহণের জন্য এক একটা ফুলের কাছে যায় ঠিক কিনা বলেন এক একটা গাছের কাছে যায় সরিষা ফুলের কাছে যায় সেই ফুলের কাছে যায় এক একটা ফুল থেকে মৌমাছিরা যেমন মধু আরোহণ করে ঠিক আল্লাহ তাআলার এক দল ফেরেশতা আছে তারা জমিনের মধ্যে মাগরিব থেকে ফজর পর্যন্ত তারা ঘুরতে থাকে কোন জায়গায় গেলে দুরূদ শরীফ পাওয়া যায় যেখানেই দুরুদের ঘেরান পায় সেখানেই ফেরেশতারা যায় আর আমরা যখন আল্লাহর নবীর নামে দুরুদ পড়ি এই দুরুদ নিয়ে তারা সরাসরি আল্লাহর নবীজির রওজায় হাজির হয়ে যায় কোথায় নবীজির রওজায় কোথায়
নবীজির রওজায় আমি করব ওয়াজ আপনারা দিবেন আওয়াজ পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ চুপ করে থাকব না আমরা আওয়াজ করে করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারব তো ইনশাআল্লাহ যখন ফেরেশতারা নবীজির কাছে দুরুদ নিয়ে যায় আল্লাহর নবী জিজ্ঞেস করে এ ফেরেশতা আমার নামে দুরুদ কারা পড়েছে ওগো আল্লাহর নবী ফরিদপুর জেলার শালতা থানা এলাকার নাম জগন্নাথদি আল্লাহর নবী জগন্নাথদির আপনার কিছু পাগল উম্মতরা শীতের ভিতরে বসে বসে আপনার নামে দুরূদ শরীফ পড়ছে আল্লাহর নবী বলে ফেরেশতারা আমি আমার উম্মতগুলোর চেহারা দেখতে চাই সুবহানাল্লাহ বলেন ফেরেশতারা তখন আমাদের ছবিগুলো আল্লাহর নবীর সামনে তুলে ধরেন আল্লাহর নবী বলে ফেরেশতারা রে আমার এই উম্মতরা কোনোদিন আমাকে দেখে নাই আমার জবানের কথাও শুনে নাই কিন্তু আমার উম্মত আমাকে না দেখে আমার জবানের কথা না শুনা আমার নামে মহব্বতে দুরুদ পড়ছে ফেরেশতারা রে তোরা সাক্ষী থাকিস আমি নবী আমার এই উম্মতকে ছাড়া আল্লাহর জান্নাতে যাব না তাহলে নবীজির নামে দুরুদ পড়ার দরকার আছে কি আছে না পড়েন মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম জোরে মহব্বতে মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ মাশাআল্লাহ জীবনে অনেক ওয়াজ শুনছেন আজকে এটা কোনো ওয়াজ না এটা হলো কোরআনের ক্লাস আপনারা সবাই আজকে কোরআনের ক্লাসের ছাত্র রাজি আছেন আপনারা কি কোরআনের ক্লাসের আপনারা তলেবে এলেন অনেকে কইতে পারেন হুজুর কি কোন চুলদারি পেকে গেছে অহনি ছাত্র আরে ছাত্রের মর্যাদা জানেন রসুলের হাদিস তলেবে এলেমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় ফেরেশতারা তাদের পায়ের নিচে জান্নাতের পর বিছিয়ে দেয় জোরে কোন সুবহানাল্লাহ আমরা কোরআনের ক্লাসের ছাত্র হতে রাজি আছি তো ইনশাআল্লাহ আজকে শুধু আমরা ওয়াজ শুনবো না ওয়াজ মুখস্থ কইরা আরেকজনকে যে আমরা ওয়াজ করব ইনশাআল্লাহ আজকে ওয়াজ মুখস্থ হয়ে যাবে রাজি আছেন তবে আমি করব ওয়াজ আপনারা দিবেন চুপ কইরা বসে থাকা যাবে না ইনশাআল্লাহ রসূলের এমন একটা জীবনী আমি আপনাদেরকে শোনাবো আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার সব সময় মাহফিলে যে কোনো দিনী মজমায় যে জোরে জোরে আল্লাহু আকবার বলবেন সুবহানাল্লাহ বলবেন এগুলো হলো মুমিনদের সবচেয়ে বড় অস্ত্র হাতিয়ার ঠিক কিনা বলেন এই যে দেখেন না হামাস মুজাহিদরা যে যুদ্ধ করে তারা দেখবেন এক একটা বোম মারে এক একটা আক্রমণ করে তাদের একে 47 দিয়া যখন তারা এক একটা করে ফায়ার করে কি কয় ভগবান রাম রাম কি কয় আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার এই আল্লাহু আকবারের এমন পাওয়ার বলবো একটা ঘটনা বলবো এই পর্যন্ত আমার গাড়িতে চারবার ডাকাতি হয়েছে কয়বার কয়বার চারবার তিনবারের সময় আমার যেদিন ডাকাইতে ধরে আজকে যে রাস্তাটা দিয়ে আসলাম মুখশেদপুরেতে এই সাল তো আবার ডাকাতি ডাকাতি হয়নি হ্যাঁ আপনাকে দেশে ডাকাইতে আসেনি এই রাস্তায় হয় ঠিক না হ্যাঁ তাই তো কাম হয়েছে তো যা দিবেন সব তো রেখে দিব তো ডাকাইত যখন আমাকে ব্যারিকেড দিছে আমার সাথে আশেপাশে যারা ছিল গাড়ির মধ্যে আমি গই জোরে ক আল্লাহু আকবার আর জোরে বল আল্লাহু আকবার ডাকাইত সবগুলা রাস্তা থেকে ভয়ে পালায় গেছে এই জীবনে একবারই বাঁচছিলাম এই আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আর আল্লাহু আকবারের ধ্বনির এত পাওয়ার যেই আল্লাহু আকবারের ধ্বনিতে তাকবীরের আওয়াজে অত্যাচারী রাজা গৌর গোবিন্দর প্রসাদকে আল্লাহ মাটির সাথে মিশাই দিয়েছে ঠিক কিনা বলেন আল্লাহু আকবারের এত পাওয়ার মুমিনের সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো এবার আসেন মুসলমান
এ কারণে আল্লাহ তাআলা কোন বদ রাগি বদ মেজাজি কর্কশ ভাষী তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন না আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন যারা ধৈর্যশীল যারা ভদ্র সভ্য বিনয়ী ঠিক কিনা বলেন তাহলে ভাই যে মারামারি করে করুক আমরা বুঝাবো যে ভাই মারামারি কাটাকাটি ঝগড়া ফাসাদ এগুলো আমরা করব না কোন মানুষকে আমরা কষ্ট দিব না আমরা যার যার জায়গা থেকে আমরা রাসূলের আদর্শ গ্রহণ করব আজ থেকে আমরা কোন মানুষকে কষ্ট দিব না কোন মানুষকে গালি দিব না আমার হাত দ্বারা আমার জবান দ্বারা যাতে কোন মানুষ কষ্ট না পায় আপনি সারা রাত তাহাজ্জুদ পড়েন সারা আপনি 100 বার হজ করেন মাদ্রাসা মসজিদ বানান লক্ষ কোটি টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করেন মানুষকে যদি কষ্ট দেন আপনার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না কবুল হবে না আপনি মনে করছেন গালাগালি করবেন ক্ষমতা দেখাবেন মানুষের উপর অত্যাচার করবেন জুলুম করবেন খারাপ ব্যবহার করবেন আর টাকা দিয়ে আপনি জান্নাত কিনা ফলাইবেন কেন আল্লাহ কি গরীব আল্লাহর কি গরীব যে আপনি আকাম গোকাম করে আপনি টাকা দিয়ে জান্নাত কিনা ফলাইবেন না আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকার আল্লাহ বলে তোরা সব ফকির আমি আল্লাহ ধনী সুবহানাল্লাহ হাদিস রাসূলের হাদিস সুন্দর আচরণ সুন্দর ব্যবহার মানুষের হৃদয় জয় করতে পারে এই اخلاقের মানুষ হন না আপনি মরে যাবেন দেখবেন আপনার জানাজায় হাজার হাজার মানুষ হবে আপনার নাম শুনলে চোখের পানি ছেড়ে কান্না করে দিবে আহারে ওই জগন্নাথদের ওই লোকটা মারা গেছে এত ভালো এত ভদ্র এত ধৈর্যশীল এত বিনয়ী আল্লাহ আপনি তাকে জান্নাত দিয়া দিয়া আর যদি ক্ষমতার গরম দেখেন মারামারি করেন এই করেন সেই করেন ফিতনা ফাসাদ খুব হারামজাদারে মরছে এলাকাটা ঠান্ডা হইছে পারলে যে বৃষ্টি কি নাই নামাইশের খাওয়াবেন গোপনে যে একটা শয়তান মরছে ঠিক কিনা বলেন ভাইরে এর চাইতে আর দামি ওয়াজ হইতে পারে না এর চাইতে আর দামি ওয়াজ হতে পারে না ওয়াজের মতো ওয়াজ এক ঘন্টা আধা ঘন্টা করলেই যথেষ্ট আজকের মাহফিল থেকে আমার দুইটা ওয়াজ আমরা ধৈর্য ধারণ করব কোনো রাগ করব না কোন মানুষের মনে কষ্ট কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখান এই গুণে গুণান্বিত হতে পারবেন তো ইনশাআল্লাহ হাত সোজা করেন ইমানদারের মতো মুনাফিকের মতো না বলেন আল্লাহ আমাদেরকে ধৈর্য দেন আল্লাহ আমাদেরকে ধৈর্য দেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করেন আল্লাহ আমরা যেন কোন মানুষের প্রতি রাগ না করি আল্লাহ আমাদের কবুল করে নেন হাত নামান এখন আবার কথা আছে কেউ হারাম কাজ করব আপনি রাগ করবেন না এটা আবার হবে না এটা আবার হবে না রাগ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ আমার রাগ গোস্বা সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য ঠিক কিনা বলে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন আল্লাহ নবীর আদর্শ চরিত্র গঠন করার তৌফিক দান করুন তার আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন আপনাদের এলাকায় যে ঝামেলা চলতেছে মারামারি কাটাকাটি আল্লাহ এই মারামারি কাটাকাটি দূর করে দিন প্রত্যেকটা মুসলমানের মাঝে আল্লাহ তাআলা শান্তি দিন ধৈর্য দিন সবর দিন এক মুসলমান আরেক মুসলমানকে যেন আমরা আল্লাহর জন্য ভালোবাসতে পারি আল্লাহ তাআলা আমাদের কবুল করুন তৌফিক দান করুন বলি আমিন আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল এই মাদ্রাসা দিকে আপনারা খেয়াল রাখবেন এই মাদ্রাসাকে ভালোবাসবেন মাদ্রাসার যিনি মুতামিম সাহেব অনেক ভালো মানুষ ভদ্র মানুষ অনেক ভালো আলেম খুব বিনয়ী ভদ্র মানুষ আমলদার মানুষ এমন একজন যোগ্য মুতামিম এই মাদ্রাসার জন্য দরকার আপনারা তাকে সর্বোচ্চ মহব্বত করবেন ভালোবাসবেন মাদ্রাসার খেয়াল করবেন এই মাদ্রাসাটাই হলো কিন্তু আপনাদের এলাকার হেডকোয়ার্টার এটাই হলো আলেম বানানোর ফ্যাক্টরি ঠিক কিনা বলেন আজকে তো এই অনেক পুলিশ আমি রাস্তাঘাটে দিয়ে আসছি তো অনেক মানুষ দূরের উপরে আছে নালে আজকের মাহফিলে অনেক লোকজন দূর দূরান্ত থেকে আসতো আমাকে অনেক ফোন করছে হুজুর আপনি কি এই এলাকার মাহফিলে আসবেন সালথায় হুজুর আসবেন আমি বলছি হ্যাঁ আসবো তো এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে আল্লাহ তাআলা সকলকে এক মুসলমান আরেক মুসলমানকে ক্ষমা করার তৌফিক দান করুক ভ্রাতৃত্ব বোধ পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের দিলের ভিতরে পয়দা করে দিন বলি আমিন দরুদ শরীফ পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده
আমরা সকলে সকলের জন্য দোয়া করব মাদ্রাসার জন্য দোয়া করব মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটির জন্য দোয়া করব আপনারা যারা দূরদূরান্ত থেকে এসেছেন তাদের জন্য দোয়া করব আজকে অনেক ছাত্ররা হাফেজ হয়েছে পাগড়ি নিয়েছে তাদের জন্য তাদের অভিভাবক তাদেরকে যারা মেহমানদারি করেন খেদমত করেন সকলের জন্য আমরা প্রাণ করে দোয়া করব আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين مهرباني করে আজকের মাহফিলকে কবুল করে নিন এই মাদ্রাসাকে কবুল করে নিন এর সওয়াব কোটি কোটি গুণ বাড়ায় সর্বপ্রথম প্যারা নবীর সোনার মদিনায় পৌঁছে প্যারা নবীর পরিবার পরিজন আহলে বাইতের আল্লাহ বাগার হাদিয়া পৌঁছে দেন এই মালিক মেহেরবানি করে